আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ভেজিটেবল চিড়ার পোলাও। ভেজিটেবল চিড়ার পোলাও তৈরি করতে আমি এখানে 2 কাপ চিড়া নিয়েছি। চিড়াটাকে আমরা ধুয়ে 10 মিনিট রেখে দেব। চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে চিড়াটা আমরা 10 মিনিট রেখে দেব। এবার আমরা কিছু সবজি বয়েল করে নেব। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আলু আর গাজরটাকে আমরা 2-3 মিনিট বয়েল করে নেব। এখানে নিয়েছি আমি ছোট সাইজের একটা আলু, ছোট কিউব করে কেটে নেওয়া, ছোট সাইজের একটা গাজর, ছোট কিউব করে কেটে নেওয়া। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলু আর গাজর 2 মিনিট বয়েল করে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুলকপি, ছোট করে টুকরো করে নেওয়া। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। এবার আমরা আর 2 মিনিট বয়েল করে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে পানিটা সেকে নেব। এবার সবজিগুলোকে 1 টেবিল চামচ তেল দিয়ে হালকা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাঁধাকপি কুচি। সবজি ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছে। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চামচ আদা কুচি। আদার পেস্টটাকে হালকা ভেজে নেব। আদা পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ কারি পাতা, 1 মিনিট ভেজে নেব। এক মিনিট ভেজে নেওয়ার পর এবার চিড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ নারিকেল গুঁড়া, 2টা সিদ্ধ ডিম কুচি, 1 চামচ চিনি। এবার 3 মিনিট রান্না করে নামিয়ে নেব। তিন মিনিট রান্না করার পর এবার আমরা নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের ভেজিটেবল চিড়ার পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।